রঙ্গন দাদা, দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। তাই বল, আমার জন্মদিনে এরকম অনেক বেলুনের স্পাইডারম্যান কেক চাই রঙ্গন দাদা। এই কর্মচারীর সাথে দেখছি মালিকদের বাড়ির বাচ্চাদের ভালোই ভাব। তোর জন্য এক্সক্লুসিভ পার্টি হবে, তোর সব বন্ধুদেরকে নিয়ে আমরা ডিসনি পার্কে পার্টি করব, ঠিক আছে? প্রমিস, প্রমিস। ও শুধু ওর জন্যই, আর আমার বাচ্চাদের বুঝি কিছুই হবে না? কে বললো? তুই তো আমাদের প্রিন্সেস, তোর জন্য কি হবে বলতো? তোর জন্য ডল হাউস হবে। থ্যাংক ইউ রঙ্গন দাদা। বাইরেটা পুরো রেডি, আই থিঙ্ক গেস্টও এক্ষুনি চলে আসবে। এখনো সব কিছু অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে? এখনো ঋষিকার বসার জায়গা যায় ঠিক হয়নি। আমি বারবার বললাম ঋষিকার পছন্দ নিয়ে সব কিছু হবে, আর আমি এই কাজটা শুধু ভুলে গেছি। তুই চাপ নিস না, আমি এক্ষুনি করে দিচ্ছি। কখন করবি? টাইম আছে আর, আমি ম্যানেজ করে দিচ্ছি, একটু চাপ নিস। আসুন, আমি কিন্তু ঋষিকার পছন্দ নিয়ে প্লে লিস্ট সাজিয়ে দিয়েছি, ওর পছন্দ মতো গান হবে, ঠিক আছে? ঠিক আছে। আড়াল থেকে কেউ দেখছে মনে হলো। কি আমাকে দেখে চমকে গেল তো? একবার তাকিয়েও দেখলো না আমাকে কেমন দেখাচ্ছে। রাগিনী, তুমি কিন্তু রঙ্গন সম্বন্ধে ভুল ধারণা পোষণ করছো। কি ভুল ধারণা? ওই যে বললে না যে রঙ্গনকে যে বিয়ে করবে সে ধন্য। হ্যাঁ বলেছি, তা এটা ভুল কি বলেছি বলো তো? ভুলই তো বলেছ। রঙ্গনের কি কোয়ালিটি আছে যে ওকে বিয়ে করলে ধন্য হবে? সে অদ্ভুত। বরং প্রিয়াঙ্কা রঙ্গনকে বিয়ে করলে সে ভাগ্যবান হবে। আমি নিচে যাচ্ছি, তোমার সময় হলে তুমি এসো। শোনো, বললেন না তোমাকে কেমন দেখাচ্ছে? কেমন আর লাগ, কি এটা কি শাড়ি পড়েছো তুমি? সুন্দর না কাপড়টা? অম্বরীশ লাইরির বাড়িতে পার্টি, তার মেয়ের জন্মদিন, হাই প্রোফাইল গেস্টরা আসবে, সেখানে তুমি সুতির শাড়ি পরে তাদের সামনে যাবে? এরকম করে বলো না, এই কাপড়টা আমার কাছে খুব দামি গো। আমার আমার ছেলে আমাকে কিনে দিয়েছে এটা। আমি জানতাম রঙ্গন এটা কিনে দিয়েছে, এত থার্ড ক্লাস পছন্দ। থার্ড ক্লাস হলো কি দিয়েছে? আর কেউ তো আমার জন্য কিনেও নেয় না। এইরকম শাড়ি দেওয়ার থেকে না দেওয়া ভালো। আমি রঙ্গনের সঙ্গে কথা বলছি। কোনো কথা ওকে বলো না, ও অনেক ভালোবেসে আমার জন্য একটা কাপড় নিয়ে এসছে। রাগিনী, তুমি আর কত আড়াল করবে বলো তো ওকে? হ্যাঁ, ভুলে যেও না, ভুলে যেও না, রঙ্গনের জন্য তোমার বড় সন্তান আজ হয়েছে। দেখো রাগিনী, তুমি রঙ্গনকে ক্ষমা করে দিতে পারলেও বাবা হয়ে আমি পারব না। হি ইজ নাথিং বাট ফেলিয়ার। দেখে এই শাড়িটা তুমি চেঞ্জ করে আসো। লাইরি ফ্যাশনসের যে ডিজাইনার শাড়ি আছে তার মধ্যে থেকে একটা বেছে নাও। অবশ্য সেটা তুমি পরলেও কি আর না পরবি, বাট লাইরি ফ্যাশনসের ডিজাইনার শাড়ি ক্যারি করার মতো যোগ্যতাই তোমার। হ্যালো, হ্যালো মন্দিরা। হ্যাঁ বলো। আরে কোথায় তুমি? এই তো আসছি আসছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা অম্বরীশ, একটা গেস করো তো, বলো তো আজকে আমি কী করেছি? এ তোমার গিফট করার চাইটা করেছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাড়াতাড়ি চলে এসো। আসছি। Thank you.
বৌদির এই অপমানের কি কোনো বিহিত হবে না ঠাকুর? চলো 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 পাল্টাই।